আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। বিজেপি কর্মী থেকে তৃণমূলে জয়েন করছে সজল মিত্র। সজল মিত্রকে পতাকা তুলে দিলেন মাননীয় সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস গরিব মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। গরিব মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। অটোমেটিক্যালি কি বলছি, যে বউটাকে বিয়া দিয়ে আনলে নতুন বউটা কিছুদিন পরে দেখিবে হয়তো বা গর্ভ ধরিবে, তার বাচ্চা হবে, তো তখন থেকে দেখবে লাল রঙের বেগুনি রঙের শাড়ি আইসিডিএস এর মেয়ে গোটা আশীর্বাদ ওজন মাঠবে, ওকে ট্যাবলেট দিবে, ওকে খাওয়াবে, ট্যাবলেট খাওয়াই যাবে, ওজন মাসে মাসে দিবে। তারপরে যখন ডেলিভারির অবস্থাটা হবে তুমি এইখান থেকে ফোন করো হাসপাতাল, তোমার কাছে অ্যাম্বুলেন্স আছে, তোমার ঘরের বউটাকে নিয়ে যাবে, ও আর ভালোভাবে ছেড়া ওখানে প্রসব করাবে, আবার অ্যাম্বুলেন্সে করে ঘরে আনে পৌঁছাই দিবে, একটি পয়সাও কারো লাগে নাই। বলো লাগে কি, সত্যি কথাটা বলো, লাগে নাই। তুই বলছিস কেন, তুই তো সাপোর্টার বলছিস, তুই তো বলবি, যারা নতুন আইব তারা বলো, তুই চুপ দিয়ে থাক, তুই কিচ্ছু বলবি না। আমার মূল কথা হচ্ছে যে সত্যিকার কথা বলে দিয়া, যে জায়গায় আজকে মমতা ব্যানার্জি দিচ্ছে প্রত্যেকটা জিনিস, তোমার ছেলে হওয়ার থেকে তোমার ঘরের দাদুটা মরে যাওয়া পর্যন্ত সব জায়গাতেই কিছু না কিছু চাল দিচ্ছে। ধরো যদি এই সরকারটা থাকে তাহলে কোনদিন তোমাদেরকে আর রেশনে জিনিস কিনতে যেতে হবে না, থলি দিয়ে গেলে আর রেশনের মাল নিয়ে ঘরে যেতে। একটা যার বড় কার আছে সে যদি বড় লোক বঠে তো বড় কার, আর যদি গরিব লোক বঠে তো গরিব কার। যদি কেউ গরিব লোকে বড় কার হইয়েছে তাহলে তার জন্য ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল, ঘরে বসে থাকবে, ফর্মাও ফিল আপ করিবে না, তো বদলিবে কি করি না জানিয়ে তোমাদের কষ্টটা। ফর্ম ফিল আপ করে বদলাবার জন্য এখনো সময় আছে, যাদের বড় কার হয়েছে আর গরিব পথ। যার বড় কার আছে ভালো শুনে লাও, আরো ভালো করে শুনো, যার বড় কার আছে সে যদি গরিব হও এখনো পর্যন্ত কার্ড গুলা চেঞ্জ করার রাস্তা আছে, ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা দিবে, বিডিও অফিসে যে ফর্মটা ফিল আপ করে দিয়ে হবে, যদি সাহায্য কারো না পায় আমাদের কর্মীরা আছে তাকে সাহায্য করিবে, ঘরে বসে তো হবে না, তোমাকে বদলাবার জন্য তো তোমাকে তো কাজটা করতে হবে। ওই কাজটা ভালো করে শোনো কথাটা, ওই কাজটা আমি করতে লাগবো, ভালো করে শোনো, নকুল মাথা সে করছ, বুড়া নকুল সে করছ কি, তো তেমনি আমি একা পারিব তো করতে, তো এখানে আমার লোক আছে সেইগুলাকে দিয়ে না বললে, যদি ওরা না করে ভালো করে শোনো, যদি সেই কর্মীগুলা না করে তখন
খবরটা আমার কাছে পর্যন্ত যাইয়ে যাবে, অনেক লোক যায় আমার ঘর, তারা যাবে বলে দিবে যে ওই লোকগুলো কাজ করছে নাই, আমি ওই লোকগুলোকে বদলাই দিব। এই তো শেষ। আমি বারবার বলছি যে তোমাদের মতো গরিব মানুষের ওই বড় লোক ভারতীয় জনতা পার্টির বড় পদ্ম ফুলটা করা উচিত নয়, এইটা বারবার বলে যাচ্ছি, করলে তোমরা ক্ষতি, তোমাদের ক্ষতি হবে আর অন্য কারো। মায়েরাও পূজা দেয়, তারাও দেখিবে যদি সন্ধ্যা আরতিটাও দেয় তো কমসে কম একটু পা হাত ধুয়ে শুদ্ধ হইয়েই দেয়। ঠাকুরের সামনে আমরা সবাই শুদ্ধ থাকার চেষ্টাটা করব। মানুষ মানুষের সঙ্গে সমান, এই জায়গাটা আমাদের পশ্চিম বাংলায় আছে, এখানে কোনো অসুবিধা নাই। এখানে বৈদ্যনাথ বাউরি হোক আর লতা বাউরি হোক আর আমাদের আরো যেগুলো আছে বা তোমাদের সবাইকার ঘরে যার ঘরে হোক, আমার খাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই অসুবিধাটাই আছে যখন তুমি অন্য রাজ্যে যাবে, ছোট লোকগুলার ঘরে খাবো কেন, এই ধরনের ভাষা। তো সেই দল গোটে ভারতীয় জনতা পার্টি। আজকে মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি যে এই প্রথার বিরুদ্ধে, এইসব জিনিসের বিরুদ্ধে একটা লড়াই চলছে। তো সেইখানে যদি তোমরা সাধারণ মানুষ, যে মেয়ে ছেলেটা লড়ছে তোমাদের জন্যে, সাধারণ মানুষের জন্যে, তো তার পক্ষে থাকাটাই তো তোমাদের মঙ্গল। আজকে তুমি দেখো কি বলে বুঝি, যত আছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, বাউরি, ভূমি, ডম, সহিস, যাদের সাইট হয়েছে সে কি দল করছে দেখিবে কি নাই। মমতা ব্যানার্জি বললো সবাই তার বার্ধক্যবাসা করে দাও, কারো বাকি নাই, যদি বাকি আছে হাত তুলো আমি বিয়া করবো সঙ্গে সঙ্গে, আমি ক্ষমতায় আছি। আর এখন একটা প্রোগ্রাম এসেছে জেনারেল কাস্টদের মধ্যে, একটু বাজার ব্যাপারটা আছে, কোনটা পাবে কি নাই, যারা মাসে বা বছরে 1.5 লাখের বেশি ইনকাম আছে, বছরে 1.5 লাখের 1,80,000 বেশি, তারা এই বার্ধক্য ভাতাটা পাবে কি নাই, 1,80,000, সেটাও তো আমরা দেখিব তবে না। আমি 1,80,000 সাইকেল দেখাইতে পারি, আমি তো করে দিব করছি, ঘর বলছি যত যার যা লাগবে লিস্ট করে আরো পাঠাবো, যেগুলো বাকি আছে। সরকার যদি ক্ষমতায় থাকে, ভালো করে শুনো, আছে বাকি নামগুলা দেখ, এই কবির না নামগুলা লিস্ট কর, 2 মাসের মধ্যে ঘর ঢুকাই দেব। তাই চুপ দে বাবা, বলে যাচ্ছি ওটা আমি নিয়ে যাবো না লিস্টটা, এখন টালাবো না বলছি। আমাদের লোকরা লিস্ট করছে ঘরে ঘরে, এখনই করিবে, করিয়ে নিয়ে কার সকালবেলায় আমার কাছে সেই লিস্ট পৌঁছিবে, সঙ্গে কি দিতে হবে ঘর করে শুনো, লিস্ট করলেই তো হবে না। তোমার ভোটার কার্ডের জেরক্স লাগবে, এই তোমার ভোটার কার্ডের জেরক্স লাগবে, ভালো করে শুনে লাও, তোমার আধার কার্ডের জেরক্স লাগবে, তোমার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স লাগবে, তুমি যে জায়গায় ঘরটা করবে সেই জায়গাটার একটা প্লট নম্বর লাগবে, সেইটা সহ কাগজগুলা নিয়ে কাল হোক আর পরশু হোক কোথাও যাওয়ার দরকার নাই, আমার কাছে পৌঁছাই দেবে। সেইটা করার জন্য দায়িত্ব দিগুলো কোথাগুলো সেটা করে সঞ্জয় কই, এই সঞ্জয় এদিকে, সঞ্জয় আর শিবু দুজনের উপর দায়িত্ব দিয়ে যাচ্ছি, যার যার, হ্যাঁ আর তুই থাক, তুই থাকে গুলা দেখে নেবি সব গুলা, কই বিশ্বনাথ, এই বিশ্বনাথ তুই ওইটার সঙ্গে যোগ দে, যার যার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এবং যাদের গরিব এরকম ধরনের ঘর পায় নাই তাদের কাজটা কি হবে, যাকে দেখে নিত তুই কালকে আমার লিস্ট দেওয়া মাত্রই, সেইটা আবাস প্লাসে তার নামগুলো আছে না নাই, যদি আবাস প্লাসের নামটা তদন্ত হয়ে যাবে কালকের মধ্যে দিলে বসে বসে পাবো, বসে একটু বসে পাবো, একটু বসে, যদি কালকের মধ্যে দিতে পারিস তাহলে পরশু আমি ওটা
আমার প্রধান অফিসাররা চেকিং করে নিব জাবাস পাসে নাম যদি এসে গেছে তাহলে এক মাসের মধ্যে টাকা ঢুকবে আর যদি না এসেছে তাহলে সেই কাগজগুলো আমি একবারে পুরুলালে নতুন ঘর পাঠাই দেব কোনো অসুবিধা নাই যোগদান করলেন তার মধ্যে ভারতীয় জনতা পার্টির অনেক যুবক সম্প্রদায় আছে সেই যুবকরা আজকে গতকাল কত পরশু আমার ঘর গেছিল এবং আজও পরিবার সহ আজ সমস্ত বিষয় দেখে দেখা গেল প্রায় 50টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন নরেন্দ্রপুর সংসদে এই জায়গা দাঁড়িয়ে আমি শুধু বলছি যারা ভুল করেছিলেন বা আজকে ভুল বুঝে নিয়ে এসেছে তাদের জন্য কিছু কথা বলছি শুনুন বিশেষ করে আপনারা যারা এখানে বসে আছেন যারা তপশিলি সম্প্রদায় ভুক্ত মানে এক কথায় বাউলি সম্প্রদায় ভুক্ত তাকে আমরা সম্মান দিয়ে বলছি যে বর্তমান যে রাজত্ব চলছে ভারতবর্ষে নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি এই দলটা তপশিলি সম্প্রদায় এবং যারা তপশিলি উপজাতি মানে ভূমি খেড়িয়া সবর সাঁওতাল এদের চরম বিরুদ্ধে এই জায়গায় দাঁড়িয়ে আমি সেদিন যুবকদেরকে বুঝিয়ে দিয়েছি আজকে বিভিন্ন জায়গায় এদের এক একটা স্লোগান শুধু আসে সেটা হচ্ছে একটাই বিভিন্ন ভাবে তপশিলির উপর অত্যাচার তপশিলির উপর ধর্ষণ আমি আপনাদের বলছি ভালো করে শুনুন আপনারা যদি বিহারে যান উত্তরপ্রদেশে যান দেখবেন আমি সুজয় ব্যানার্জি আমার বউ আর বৈদ্যনাথের বউ লতা দুজনে ছুয়াছুঁয়ি হলে বৈদ্যা দমে মারি খাবে এইটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা কুয়ায় ব্রাহ্মণ যদি জল নেই তো বাউরিকে জল নিতে দেয় না ওই এলাকা গুলাতে সেই এলাকার দল বটে ভারতীয় জনতা পার্টি এই দলটা সেই দলটাতে অন্তত পক্ষে বাউরি সাঁওতাল ভূমি সুড়ি ইত্যাদিতে যাওয়াটা উচিত নয় নিজ করে যাবে যাবে আমার আপত্তি নাই তবে তোমরা ভুল বুঝে ঘুরে এসেছো এটাতে আমি আনন্দিত একটা সম্মান বলে জিনিস আছে প্রত্যেকটা মানুষের আমার যেমন 10টা আঙুল হাতে আর পায়ের 10টা আঙুল হাত দুটা পা দুটা তেমনি সবারই তো হাত দুটা পা দুটা কান দুটা সবাই কারে বসে তাহলে মানুষ সবাই তার উপরে জাতি ভেদ নিয়ে যেটা থাকে সেটা ঠাকুর পূজার সময় থাকে যেখানে ঠাকুর পূজা হবে ঠিক আছে বাবা আমি ঠাকুর পূজা কেন আমি যেমন নিজেই বামুনের ছেলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান দ্বারা বাড়ি তৈরির কথা ভাবছে তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির প্ল্যান এস্টিমেট করা হয় এবং বাড়ির যাবতীয় নির্মাণ কার্য সুদক্ষ মিস্ত্রি দ্বারা সম্পন্ন করা হয় অত্যাধুনিক প্রযুক্তিতে দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ কাজে আপনাদের স্বার্থে নিয়োজিত অরবিট কনস্ট্রাকশন ঠিকানা বড়াবাজার বড়াভূম পুরুলিয়ার তিপ্রস্তর থেকে গৃহপ্রবেশ আমাদের দায়িত্ব তাই বিশদ জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের নাম্বার 9614188316 9126 914106 অরবিট কনস্ট্রাকশন